সরকার ইতিমধ্যেই গত বাজেটে অর্থমন্ত্রী 7.5 প্রবৃদ্ধি ধরেছিলেন, কিন্তু এই প্রবৃদ্ধি গত জানুয়ারির 1 তারিখে সম্ভবত অর্থমন্ত্রী আর একটা মিটিং করেছেন তার মন্ত্রণালয়ের লোকজনদেরকে নিয়ে, এবং উনি পুনর্নির্ধারণ করেছেন এই রেটটা 6.5। তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে এই বাজেটেরই যে প্রবৃদ্ধির হার সেটা কোনোভাবেই সম্ভব নয়, এবং এখান থেকে উনি সরে আসছেন, এটি সম্ভবত আরো নিচের দিকে চলে যাবে। ডক্টর মোহাম্মদ হাসান আতালে, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর গোলাম মোয়াজ্জেম যেটি বলছিলেন যে সাশ্রয়ী নীতি থেকেও সরকারকে অনেক সময় সরে আসতে হয়েছে নানা ক্ষেত্রে, বিশেষ করে প্রকল্প অগ্রাধিকার খাত নানা বিষয়গুলো থেকে সরে, কিন্তু সরে আসতে হলো কেন? আমাদের কি পরিকল্পনায় সমন্বয়হীনতা আছে, বা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েও সেটি বাস্তবায়ন করা যায় না কেন, বা দীর্ঘমেয়াদী হয় কেন? সরকার অর্থনীতিতে এটি কতটা প্রভাব রাখে? যে দেখেন, কয়েকদিন আগে মাননীয় পরিকল্পনা মন্ত্রী একটা কথা বলেছেন যে এটি ওনার বক্তব্য, কোট অ্যান্ড আনকোট, নিশ্চয়ই সবাই জানেন, রেল ভাইয়াও জানেন, মোয়াজ্জেম সাহেবও জানেন, যে সেটা উনি বলেছেন যে প্রকল্প সময় মতো হয় না, তার অন্যতম কারণ হলো প্রকল্প ব্যয় বৃদ্ধি করে একটি পক্ষ এখান থেকে একটা আনডিউ বেনিফিট নিতে চায়। যদি আমি যদি ওনার বক্তব্যের মূল ব্যাখ্যাটা আমি বুঝি, আপনি দেখেন মেট্রো রেল প্রজেক্ট সময় মতো হয়নি, করা যায়নি, পরিকল্পনা তো অবশ্যই অভাব ছিল, সমন্বয়হীনতার অভাব ছিল, পদ্মা সেতু আমরা সময় মতো করতে পারিনি, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে পারিনি, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি আমরা করতে পারিনি। যদি সময় মতো আমরা করতে পারতাম তাহলে কিন্তু দুটি ঘটনা ঘটতো, একটি হলো যে ব্যয় সাশ্রয় হতো, কারণ সময় যখনই বৃদ্ধি করা হচ্ছে তখনই কিন্তু পাল্লাদে ব্যয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু, এই ধরনের মেগা প্রজেক্টে কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়, এবং এটা অর্থনীতির প্রতি কিন্তু এক ধরনের চাপ পড়েছে। কারণ আপনি জানেন যে 2023-এর মার্চ থেকে, সম্ভবত মার্চ থেকেই আমার কয়েকটি মেগা প্রজেক্টের যে ঋণ আমরা করেছি তাদের বৈদেশিক মুদ্রায় সেগুলো পেমেন্ট করতে হবে, এর মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, মেট্রো রেল আছে, এবং বঙ্গবন্ধু টানেল আছে কর্ণফুলীতে। ডলারের মোয়াজ্জেম সাহেব বলছেন যে প্রত্যেক মাসে আমাদের 1 বিলিয়ন করে ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, তাহলে যখন এই বৈদেশিক মুদ্রায় যখন এই লোনের কিস্তিগুলো শোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, তখন অর্থনীতি স্বস্তিদায়ক অবস্থায় আরো যে থাকবে না, এটা কিন্তু নিশ্চিত করেই বলা যায় যে এটি কিন্তু শুরু হবে। আরেকটি কথা, যে আপনি লোনের কথাগুলো বলছিলেন, সেই লোনগুলো আসার চেয়ে বড় কথা হলো সরকার ইতিমধ্যেই গত বাজেটে অর্থমন্ত্রী 7.5 প্রবৃদ্ধি ধরেছিলেন, কিন্তু এই প্রবৃদ্ধি গত জানুয়ারির 1 তারিখে সম্ভবত অর্থমন্ত্রী আর একটা মিটিং করেছেন তার মন্ত্রণালয়ের লোকজনদেরকে নিয়ে, এবং উনি পুনর্নির্ধারণ করেছেন এই রেটটা 6.5। তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে এই বাজেটেরই যে প্রবৃদ্ধির হার সেটা কোনোভাবেই সম্ভব নয়, এবং এখান থেকে উনি সরে আসছেন, এটি সম্ভবত আরো নিচের দিকে চলে যাবে। এই কারণে যে আমাদের অর্থনীতির যে মূল জায়গাটা, যেখানে বিনিয়োগ, FDI বলেন অথবা অভ্যন্তরীণ বিনিয়োগ বলেন, কোভিড এর পরে বহু লোকের চাকরি হারিয়ে গেছে, চাকরি চলে গেছে, এবং মানুষ পেশা পরিবর্তন করেছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, গরিব মানুষের সংখ্যা বেড়েছে, তথ্য বলছে 68% মানুষ, দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তারা তাদের পুষ্টিযুক্ত খাবার ক্রয় ক্ষমতা সেখান থেকে হ্রাস পেয়েছে, এবং তারা প্রতিনিয়ত সমন্বয় করছে। এই যখন অবস্থা তখন কিন্তু আমার কর্মসংস্থান কিন্তু সেইভাবে হচ্ছে না। তো যদি আমার কর্মসংস্থান যদি না হয়, বিনিয়োগ যদি না হয়, আমার SME লোনের কথা শঙ্কা নিয়ে বলছিলেন যে SME লোন তো প্রায় একদম বন্ধ হয়ে গেছে, কারণ বড় বড় ব্যাংকের তো তারল্য সংকট, তারা তো শ্বেতহস্তী পালন প্রতিপালন করতে যে আমাদের SME খাতকে টাইট করতে যাবে, কৃষি খাতকে টাইট করতে যে এই খাতগুলো কিন্তু বড় ধরনের একটা ঝুঁকি আছে, অথচ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি বা গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি যদি সচল রাখতে হয় তাহলে কৃষি এবং SME খাতকে কিন্তু প্রায়োরিটি দেওয়া দরকার। এখানেও সরকারের সুস্পষ্ট ঘোষণার মধ্যেই শুধু আছে, কিন্তু বাস্তবায়ন যোগ্য পরিকল্পনা এখানে কিন্তু দৃশ্যমান নয়। এবং একটা জিনিস আপনি দেখেন যে নির্বাচনের বছর, আপনি যেটা প্রথমে বলেছিলেন, নির্বাচনের বছরে অর্থনীতি কিন্তু এমনিতেই চাপে থাকে, এবং কিছু কিছু অসাধু রাজনীতিবিদ, অসাধু আমলা, অসাধু ব্যবসায়ী, তারা এই নির্বাচনের বছরে যে করেই হোক না কেন অর্থগুলো বিদেশে তারা পাচার করে, কারণ যারা সরকারের সাথে যারা কোলাবোরেটিভ হিসেবে কাজ করেন বা যারা ইনক্লাইন থাকেন তারা ধরে নেন যদি আমার সরকার ক্ষমতায় না আসে তাহলে এই টাকা তো হয়তো কোনো না কোনো ভাবে হয়তো আমাকে একটা থ্রেটের মধ্যে চলে যেতে পারে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে এই পরিমাণটা 0.3% থেকে শুরু করে 2.6% পর্যন্ত বাংলাদেশ থেকে চলে যায়, এটি কিন্তু বড় ধরনের চাপ আর একটি তৈরি করবে। আর 2023-এর শেষে বা 2024-এর জাতীয় নির্বাচন এটা খুব নির্বিঘ্ন হবে, এরকম করে বলার মতো কোনো দৃশ্যমান রাজনৈতিক সহমর্মিতা
বা রাজনৈতিক পরামর্শ সহিষ্ণুতা এই মুহূর্তে কিন্তু বিদ্যমান নাই। এখনো আমরা এক পক্ষ আর এক পক্ষকে কোন অত্যন্ত দৃষ্টিকটু ভাবে আক্রমণ করছি। এখনো বিরোধী দলের প্রধান নেতা যিনি দেশে আছেন তিনি মহাসচিব জেলখানায় এবং মামলায় এবং এক ধরনের কর্মসূচির মধ্যে তারা আছেন, এবং দেশের প্রায় 33টি দল বৃহৎ বিএনপি দল সহ তারা একটি নিরপেক্ষ এবং ক্রেডিবল নির্বাচনের জন্য ওনা মাঠে সক্রিয়ভাবে কাজকাম করছেন। যদি এ ধরনের হয় তাহলে ধরে নেওয়া যায় যে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অবস্থা এরকম সুস্থ নাও থাকতে পারে। আর অর্থনীতি কিন্তু নির্ভর করবে এই দেশের সুষ্ঠ রাজনীতির উপরে। আপনি দেখেন ডক্টর হাসানাত আলী, মূল্যমান কিন্তু আমরা আরেকটা বিরতি নিব, বিরতিতে যাব, বিরতির পরে আবার আসব। দর্শক, লিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।